আমি টাইমের মধ্যে রান্না একদম কমপ্লিট করতে পারিনি, আজকে একদম নাস্তানাবুদ হয়ে যায়, বেরিয়ে যাচ্ছে বাবা। কি কথা বলবো তোমাদের সাথে, তো আজকে আমি ছাদ থেকে ব্লগটা শুরু করতে পারিনি, রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো সকাল থেকে ভীষণ মানে দক্ষযজ্ঞ বেঁধে গেছে, দক্ষযজ্ঞ বলতে রান্নার জন্য। তো একটু দেরি হয়ে গেছে আমার, আমি কড়াই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঘুগনি করব রাত্রের জন্য, তার জন্য কড়াই সিদ্ধ করতে দিয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, আমার ঘরটা ঝাঁট দেবো। তোমরা তো জানো যে কাজের বৌদি কাজ করে, কিন্তু আমার ঘর আর ঠাকুর ঘর আমি নিজেই করে নিই, সেগুলো বৌদিকে দিই না, যেহেতু আমাদের ঘরগুলো খুবই ছোটো ছোটো, তো সেই জন্য ওই ঘরগুলো করে নিই আমি। আর এখন ঘরটা ঝাঁট দেবো, দেরি হয়ে গেছে, জামা কাপড়টা কাঁচা হলে ছাদে মেলতে যাব, তারপর দেখছি যে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি কি। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক, সাথে থেকো আর পাশে দেখো। এই যে দেখো মেশিনের মধ্যে জামা কাপড়টা কাঁচা হচ্ছে, তো আমার জানো তো ওয়াশিং মেশিনটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমাদের তো বললাম আমার ঘর খুবই ছোট, একটা খাট রাখার পরে জায়গা আর থাকে না, তো এইটুখানি ঘর আর কাজের বৌদিকে দিয়ে কি করাবো, সেই জন্য নিজেই এই ঘর আর ঠাকুর ঘর ঝাড় দিয়ে নিই। তো আমি এই ঘরগুলো ঝাড় দিয়ে এই ঘরগুলো এখন আমি মুছে নেব। আজকে দেখো আমি এখনও ছাদে যেতে পারিনি, কিন্তু বাইরের আকাশটা দেখো, দাঁড়াও ক্যামেরা মোবাইলটাকে বের করি, কি দারুণ লাগছে বাইরের আকাশটা। তো ছাদে কখন যাব মনটা ছটফট করছে, এখন যাব না, মেশিনে জামা কাপড়টা কাঁচা হয়ে গেলে তারপর যাব। রোদ্দুর দেখেছো আজকে, দারুণ রোদ্দুর দিয়েছে। তো আজকে বাজার থেকে কি এসেছে বলো, সেটা তোমাদের দেখাচ্ছি। আর আজকে কিন্তু পুঁই শাক হবে, আর পুঁই শাকটা আমার বাগানের পুঁই শাক। আর পুঁই শাকটা জানো আমাদের, আমার হাজবেন্ড পুঁই শাক খেতেই চায় না, আমারও তেমন ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে তরকারিতে দিই। তো ওই আমাদের বাগানের যে পুঁই শাকটা না, ওই পুঁই শাকটা গালে দিলে সাথে সাথে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, এত ভালো। তো ওই পুঁই শাকের জন্যই আজকে একটু পুঁই শাকের তরকারি করবো। তো বাজার থেকে কি এনেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে কুমড়ো আছে আর বেগুন আছে, আর এখানে মোচা আছে। এবার যদি কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাকের তরকারি করি, আবার মোচা করব, কেউ খাবে না জানো তো, আমাদের তো এমনি অল্প খাওয়া, তো মোচাটা রেখে দেবো, কালকে করব। তো এখানে দেখো ঘুগনি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, ঘুগনির মধ্যে একটু কাসুরি মেথি দিলে খেতে ভালো টেস্ট হয়। আর আরেকদিকে আমি মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাবলাম আজকে সেদ্ধ করে রাখি, তাহলে কালকে করতে সুবিধা হবে, তো সেই জন্য মোচা একদিকে সেদ্ধ হচ্ছে আর আরেকদিকে ঘুগনিটা হচ্ছে। তো এখানে ঘুগনি করে নেওয়ার পরে দেখো এখানে মাছের ডিম আমি ভেজে নিচ্ছি, মানে বড়া করে নিচ্ছি, একটু পেঁয়াজ রসুন আদা বাটা এই সব কিছু লঙ্কা কুচি এইগুলো সব দিয়েছি, আর একটু হালকা করে বেসন দিয়েছি, দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো এরপর এটা ভাজা হয়ে গেলে তারপর দেখো এখানে মাছ ভাজছি, মাছের মাথা রয়েছে, মাছ আছে, আর এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, এই সব রকমের সবজি দিয়ে পুঁই শাকটা রান্না হবে। আর এই যে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ফাইনালি সেই সকাল থেকে অনেকক্ষণ পর এই ছাদে এলাম, একবার এসেছিলাম জামা কাপড় মেলতে, আর আমি ভিডিও করতে পারিনি, আর এখন ফাইনালি ছাদে এলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। তো আবার উঠেছি, আবার হাঁপিয়ে গেছি রীতিমতো। তো ছাদে এই যে দেখো সব জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড়গুলো এখন না একটু পরে তুলবো, আকাশটা এখন মোটামুটি ঠিকই আছে। আর আজকে ছাদে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চলো একটু ফুল না দেখালে কি হয়, তো চলো একটু ফুল দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর, একদম দুজনে একসাথে ফুটেছে, তোমাদের আগের দিন কুড়ি দেখালাম না, আর এই দেখো কত কুড়ি হয়ে রয়েছে দেখতে পেয়েছো। চলো এরপরে এই গাছগুলোই আর তেমন কিছু ফোটেনি, এরপরে এই গাছে দেখো, এই দেখো কি সুন্দর, দারুণ দুটো জবা ফুল ফুটেছে, তো এত ভালো লাগে না জবা ফুলগুলো দেখতে, আর তোমাদের দেখাতেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গাছে এই দেখো আবার পেঁয়াজ রসুনের খোসা এইভাবে দিয়ে গেছি, আর এই গাছে যেমন ফুল ফোটে অনেকগুলো ফুল ফুটেছে, এই গাছের ফুল তো তোমাদের বললাম একটু কমে গেছে। আর এই দেখো এই গাছে দুখানা এই রকম জবা ফুটেছে, এই একটা আর এই একটা দেখতে পাচ্ছ, আর এইদিকে বিশেষ কিছু ফোটেনি, ওই ওপরে ওই গাছটাই ফুটেছে। আর আজকে আকাশটা দেখো, আকাশ দারুণ লাগছে আকাশটা দেখতে,
দারুণ লাগছে। আর তোমাদের কি দেখাই, টাইম ফুল ফুটেছে, তারাও দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর টাইম ফুল ফুটেছে। আর ওই যে একটা প্লেন যাচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, প্লেনটা যাচ্ছে দেখতে পাচ্ছো তো। আজকে আর বিশেষ কিছু ফুল টুল ফোটেনি, এগুলোই ফুটেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আজকে জানো তো আমি টাইমের মধ্যে রান্না একদম কমপ্লিট করতে পারিনি, আজকে একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছি সকাল থেকে। মানে একদিকে ফোনে ভিডিও দেখছি, আবার রান্না করছি, আবার ব্লগ করছি, আর আজকে ভীষণ দেরি হয়ে গেছে। আজকে উঠবো উঠবো করে উঠছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সেই জন্য টাইম একদম মেনটেন করতে পারিনি। তো কাজের বৌদি চলে গেছে, এখন আমার রান্না হয়নি। আমার পুঁইশাকের তরকারি এখনও হচ্ছে, তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি যে পুঁইশাকের তরকারিটা করছি। তো ঠিক আছে চলো, আর বেশি এখন বকবক করছি না, এই জামা কাপড়গুলো একটু পরে তুলে নিয়ে যাব, এখন এবার নিচে চলে যাব। তো দেখো তোমাদের তো বললাম পুঁইশাকের তরকারি হচ্ছে, আর এখন এসে দেখছি পুঁইশাকের তরকারিটা এরকম হয়েছে, আর একটু জলটা শুকাতে হবে, তো সেই জন্য আমি আর একটু বসিয়ে রাখি, আর মানে বসিয়ে রাখবো। তো যখন আমি পুঁইশাকের বা কোনো চচ্চড়ি করি না, আমি একটু খুব শুকনো শুকনো করে করি, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে, তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো সেই দুপুরের পর তোমাদের সামনে আর আসতে পারিনি, আর ভালোই লাগছিল না, প্রচণ্ড ব্যস্তও ছিলাম। তো এখন রাত্রি 10টা মতো বাজতে যায়, আমার ভীষণ হেঁচকি উঠছে, আমি জল খেয়েছি তাও কমছে না। তো সকালে যে ঘুগনিটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, ওটা তো ওই অবস্থাতেই রেখে দিয়েছি, তো এখন ঘুগনিটা গরম করতে দিয়েছি। আর তোমাদের তো এর আগেও, বাবা সরি বারবার আমার এরকম হেঁচকি উঠছে, তো তোমাদের তো এর আগে বলেছি যে ঘুগনি হলে আমার হাজবেন্ড পাউরুটি দিয়ে খেতে খুব পছন্দ করে, তো সেদিন রাত্রে আমার ছুটি রুটি করতে লাগে না, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো আজকেও হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়া হবে, একটু পেঁয়াজ লঙ্কা কাটবো, লেবু নেই, আর জ্বরটা হওয়ার পর থেকে লেবুটা একটু খাচ্ছি না, কারণ ওই টক জাতীয় জিনিস খেলে জ্বরঠোসা বেরিয়ে যাচ্ছে। বাবা কি কথা বলবো তোমাদের সাথে, কোনো অম্বল টম্বল হয়নি কিন্তু, কারণ আমি তো দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, অম্বল টম্বল না, এটা শুধু হেঁচকি উঠছে। কি কথা বলবো তোমাদের সাথে। তো ঠিক আছে চলো, আমি একটু ঘুগনিটা গরম করছি, তোমাদের দেখাই। এই দেখো আমি ঘুগনিটার মধ্যে আবার একটু জল দিয়ে দিয়েছি, ঘুগনিটা পুরো বসে গেছিল, আর ঘুগনির কালার দেখে বুঝতে পারছো তো যে ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। যদিও আমি খাইনি এখনো, কিন্তু কালার দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে। তো ঘুগনিটা একটু গরম করে নি, এটা তারপর পাউরুটি দিয়ে খাওয়া হবে। তো এই যে দেখো এই পাউরুটিগুলো, এইগুলো দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে। এই যে ঘুগনি রয়েছে এখানে চাটুতে একটু আধখানা করে এগুলো দিয়েছি, সেঁকতে দিয়েছি, কারণ না সেঁকে হচ্ছে খাওয়া যাবে না, তাহলে অম্বল হয়ে যাবে। তো ঠিক আছে চলো এগুলো রেডি করে নিই। তো এই দেখো আমাদের রাত্রে মেনু চলে এসেছে, পাউরুটি আর এই যে ঘুগনি, কে কে খাবে চলে আসো, এটা আমার, এটা ওর, দেখো। তো আমরা এখন খাবারটা খেয়ে নিই। তো ঠিক আছে চলো খাবারটা এখন খাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, জানি না কি হলো কি না হলো, আর যা হোক করেই তোমাদের সামনে চলে এসেছি, আর ভালো লাগছিল না তো, মানে আমি তো চেনা মানুষই তোমাদের কাছে, তাই সবসময় হচ্ছে যে সেজেগুজে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যা হোক করে চলে এসেছি। তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা, একটু জল খাও না, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করবে, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগের সঙ্গে।